শান্তি পথ দেখাবে এমন পরিবেশ তৈরি করতে হবে 355 লাগবেই এছাড়া কোনো পরিত্রাণ পশ্চিমবাংলার নেই অনেক জিনিস করাতে হয় কি করে করাতে হয় আমি জানি এবারের পঞ্চায়েত নির্বাচনে যে ব্যাপক হারে অশান্তি যে হয়েছে তা কে বা কারা করেছে আর কেন করেছে তারই একটি প্রমাণ আপনাদের সামনে তুলে ধরব এমন গভীর ষড়যন্ত্র কীভাবে করলো কেন করলো তা শুনলে আপনারা শিউরে উঠবেন গভীর ষড়যন্ত্রের চক্রান্ত আর গোপন থাকেনি পশ্চিমবাংলায় 355 জারি করার মতন পরিস্থিতি তৈরি করতেই হবে উঠে পড়ে লেগেছে বিজেপি তাই যেভাবেই হোক বাংলায় অশান্তি ছড়াতে চাইছে পঞ্চায়েতের ফলাফল প্রকাশের আবহে একটি বেসরকারি টিভি চ্যানেলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যে কথা বলেছেন সেটি ভাইরাল হয়ে গেছে ওই ভিডিওটি তৃণমূলে রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়ান এই ভিডিওটি দিয়ে টুইট করেছেন সেখানে তিনি বলেছেন বিস্ফোরক ভিডিওতে প্রকাশিত হয়েছে বাংলায় গ্রামীণ ভোটে অশান্তির পেছনে কে রয়েছে ভিডিওটিতে শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যাচ্ছে পথই পথ দেখাবে এমন পরিবেশ তৈরি করতে হবে 355 লাগবেই এছাড়া কোনো ও পরিত্রাণ পশ্চিমবাংলায় নেই এরপরই একটু থেমে শুভেন্দু অধিকারী সরাসরি চক্রান্তের কথাই বলেছেন তার কথায় অনেক জিনিস করাতে হয় কি করে করাতে হয় আমি জানি এই নিয়ে গোটা বাংলা জুড়ে হইচই শুরু হয়েছে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ অভিযোগ করেছেন ষড়যন্ত্রের ঘোষণা বলছে কেন্দ্রের হস্তক্ষেপ আনতে কিছু কিছু কাজ করাতে হয় এবং তা জানে এগুলি হলো হিংসার উৎস জনগণের বিচারের প্রত্যাখ্যাত হয়ে অশান্তির ছক অবিলম্বে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক কোর্ট দেখতে পাচ্ছে না কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত অধিকারী অবশ্য এই বিষয়ে সংবাদ মাধ্যমে বলেছেন তৃণমূলের তরফে কি টুইট করা হয়েছে জানি না তাতে কি ভিডিও রয়েছে এবং তার সত্যতা যাচাই করা হয়েছে কি না তাও জানা নেই এর বেশি আমি কোনো মন্তব্য করব না কুণাল ঘোষের এই বিষয়ে স্পষ্ট বক্তব্য কেন্দ্রীয় সরকার যাতে হস্তক্ষেপ করে তাই বিরোধী দলনেতা হিংসা অশান্তি ষড়যন্ত্র করছে প্রশাসন ও আদালতের দৃষ্টি আকর্ষণ করছি কেন বিরোধী দলনেতার বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ করা হবে না সেই প্রশ্নও তুলেছেন তিনি এই ভিডিও নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কুণাল ঘোষ বলেন আদালত এত কথা বলছে শুভেন্দুকে সুরক্ষা কবচ দিয়ে রেখেছে আজ এই ষড়যন্ত্র প্রকাশ্যে আসার পর কেন অবিলম্বে শত প্রণোদিত মামলা করে শুভেন্দুকে গ্রেপ্তারের নির্দেশ দেবেন না আদালত এই প্রসঙ্গে বলা যেতে পারে যে ড্রেক ও ব্রায়ানের পাশাপাশি সাকেত গোখলে দেবাংশু ভট্টাচার্যরা সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি তুলে প্রতিবাদ জানিয়েছেন ভিডিও ঘিরে তৃণমূলের তরফে কতগুলি প্রশ্ন তোলা হয়েছে যে আদালত নির্বাচনের আগে এবং পরে অশান্তি হিংসার ভিডিও দেখে কমিশন ও রাজ্য সরকারের থেকে কৈফত চেয়েছেন তাদের কি বিরোধী দলনেতা সাক্ষাৎকারে বলা এই ষড়যন্ত্রের বিষয়টি চোখে পড়ছে না আর যদি চোখে পড়েও থাকে সেক্ষেত্রে গোটা পঞ্চায়েত ভোট পর্বে বাংলা জুড়ে যে হিংসা হয়েছে মৃত্যু হয়েছে তার পেছনে আসলে কে বা কারা ছিল তা স্পষ্ট হয়ে যাওয়ার পরও কি পদক্ষেপ করা হবে না বাংলাকে অশান্তির আগুনে জ্বালিয়ে 355 মতন পরিস্থিতির পেছনে ষড়যন্ত্রকারী বা ষড়যন্ত্রকারীরা চিহ্নিত হওয়ার পরও বাংলায় বিজেপি ফ্যাক্ট ফাইন্ডিং টিম ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন ষড়যন্ত্রের কথা প্রকাশ্যে আসার পর কেন শুভেন্দুর বিরুদ্ধে তদন্ত করা হবে না কেন করা হবে না গ্রেপ্তার কুণাল ঘোষ এই প্রশ্ন তুলেছেন এই ভিডিও থেকে স্পষ্ট বলা হচ্ছে বাংলাস যে সন্ত্রাস তৈরি করা হয়েছে তার ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছে পথই পথ দেখাবে এমন পরিবেশ তৈরি করতে হবে 355 লাগবেই এছাড়া কোনো পরিত্রাণ পশ্চিমবাংলার নেই অনেক জিনিস করাতে হয় কি করে করাতে হয় আমি